subscribe my channel and press the bell icon and never miss an upload. BKK Minds. Welcome friends, আপনারা দেখছেন বিকিকে মাইন্ডস। তো এটিকের সোশিয়াল আজকে প্রস্তাব দেওয়ার পরে এবং এটিকে ফ্যানদের জন্য একটি দারুণ খুশির খবর এবং এটিকে মনে হচ্ছে 2016 যে টিমটা আবার প্রথম থেকে বানাতে যাচ্ছে এবং তিনি আরেকটি প্লেয়ারকে এটিকের পুরনো টিরিকে আবার তাদের দলে নিতে চাইছে এবং দলে নেওয়ার পার্সেন্টেজ বেশি কারণ এটিকের নতুন দল তৈরি করার ভাবনায় আছে সিজন সিক্সে এবং জামশেদপুরে জামশেদপুর অনেক প্লেয়ারকে ছেড়ে দিচ্ছে যেমন সোসিও রাজকে ছেড়ে দিয়েছে এটিকে নিয়ে নিল এবং টিরিকে তাকে প্রস্তাব দিল এটিকে দু কারোরে। তো টিরি আগের ম্যাচে ডিফেন্ডার এবং ডিফেন্ডার খুব ভালো করে কারণ তার জন্যেই জিতেছিল 2016-এর যেই ISL টাইটেলটা। তো দেখা যাক এখন ট্রি কী করে, টিরির ইচ্ছা যে সে হয়তো খেলবে এটিকেতে এবং বন্ধু এটিকের যে আগামী সিজন আসছে এবং এটিকে নতুন করে টিম বানাতে চায়। তো দেখা যাক এটিকে কী করে নতুন টিম এবং ট্রিকে প্রস্তাব দিল দু কারোর রুপিয়ায় অর্থাৎ 2 কোটি টাকা দিয়েই প্রস্তাব দিল। এখন দেখা যাক ট্রি কোন টিমে সাইন করে সিজন সিক্সের জন্যে। আর আপনারা যদি এইটাই প্রমাণ দেখতে চান তো আমার ডেসক্রিপশানে একটা লিঙ্ক আছে, ওখানে গিয়ে আপনারা প্রমাণ সহ কোথার থেকে আমার সোর্স আছে বা কোথার থেকে কি পেয়েছি সব কিছু জানতে পারবেন। তো বন্ধুরা এরকম খবর পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো আজকের বন্ধু ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে বন্ধুরা। তো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু।